মানুষের খেতার ভেতর এখন ওই যে কত বড় লাল দাগটা রয়ে গেছে, এতগুলি ব্লাড নিছে বুঝছিস, তিনটা টিউব। সে কি চুমুক দিয়ে ব্লাড নিছে কামড় দিয়ে? ভুলে মনে হয় পশু হাসপাতালে গেছিলেন, ব্লাড নেওয়ার ইনজেকশন এরকম মোটা, তিনটা টিউব নিছে বুঝছি, তিনটা টিউব। আমার তো মাথা ঝিমঝিম করছে, জারি আপনি পুরুষ মানুষ এরকম ঝিমঝিম করবো কে? পুরুষ মানুষ এরকম হয় না নাকি? না আসলেই হয় না, হয় না, না 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 মাথা পুরুষ না কি অবস্থা করতে হবে, টাইট রাখতে হবে। আমি হিসাব করতেছি কি কি উপলক্ষে এখনো খাওয়ান না, ওগুলো হিসাব করতে আমি এখনই লিখে লিখে দেখাই। এক নাম্বার উপলক্ষ ভেরিফাইড পেজ, ভেরিফাইড পেজ উপলক্ষে এখনো খাওয়ানো হয়নি। দুই নাম্বার উপলক্ষ কি, আজকে যে দুইটা উপলক্ষ একসাথে না বললাম কিন্তু দুইটা উপলক্ষ, এই উপলক্ষ। তিন নাম্বার উপলক্ষ, অনেকগুলো ড্রামা শুটিং করছে একসাথে, তুইও তো করছিস আমার সাথে, ওগুলো তো আমি খাওয়াই ফেলেছি, একসাথেই তো করছি, আবার খাওয়ানো খাওয়ানো কি আছে তাহলে? আচ্ছা ওই উপলক্ষ কাটা উপলক্ষ, আরেকটা হলো গিয়া একটা শুটিং আমি একসাথে করি নাই ওই উপলক্ষ। ভাই এই সব সাইরাজ ছেড়ে কাটাকাটি করে দাও, তিনটা উপলক্ষে খাওয়া পাই আমি। এটা এটা মনে করেন ঠিক আছে, যেহেতু কোরবানি ঈদ আর সামনে ঈদ এবং বিশাল ডিসকাউন্ট চলতেছে সব জায়গায়, আপনার সাইক্লোন অফার একটা উপলক্ষে কাটা গেল, আপনার বোল্টু সাইক্লোন অফার তিনটা উপলক্ষ থেকে একটা উপলক্ষ কাটা গেল, কাটা গেছে। তাইলে আর দুইটা উপলক্ষ, দুইটা উপলক্ষ খাওয়া সুন্দরভাবে ভদ্রলোকের মতো খাওয়াই দেবেন। এবার শুরু করি, শুনছেন আপনার ইভেলি প্রেজেন্ট মানে ভাই খাওয়ার হিসাব, আগে হিসাবের সময় হিসাব, হ্যাঁ হিসাবের সাথে খাওয়ার হিসাবের সাথে কোনো কিছু তুলনা করলে হবে না, কোনো কিছু মাঝে মাঝে দিলে হবে না, খাওয়ার হিসাব মিলে গেছে, এখন আপনাদের সাথে হিসাবে আসি। অ্যানাদার ব্যাড নিউজ, আবার কি আমার পিছনে লাগছে কে কুফা কি হিসাব? এই যে ধরেন দুদিনে কি হিসাব, আমার মানিব্যাগ হারাইছে, মানিব্যাগ হারাইছে, একটা দিন ঘুরতে না ঘুরতে চোখের মধ্যে চশমাটা ভেঙে গেছে ভাই, দেখেন সুপার গ্লু লাগে ঘুরতে বোঝা যায় না, তো বোঝা যায় না, ভাই বোঝা যাক না যাক, এটা যে মনের ভিতরে যে কুত কুত, আপনি দেখছেন কি সুন্দর কি শৈল্পিক পর্যায়ে আমি সুপার গ্লুটা লাগাইছি, এটা ঠিক, হ্যাঁ এই জন্য বোঝা যাইতেছে না, কিন্তু মনের ভিতরে কুত কুত, যে কোনো মধ্যে চোখ থেকে টুস করে খুলে উপরে যেতে হবে, কালকে ফোন দিছি একটা ব্যাংকে, ফোন দিয়ে বলছিস বাইরে ভাই আমার কার্ড তো আর নাই, দুই মাসের মধ্যে দেখতেছি আপনি দুইবার কার্ড উঠাইছেন আবার হারাইছেন, এরপরে আমার খুব সন্দেহ করছে যে এই কার্ডটা মানে আমার না, আমি আজারা প্যান প্যানাইতেছি অথবা কার্ডটা উঠাইয়া কোনো অবৈধ মাল সামনে, স্বাভাবিক না দুই মাসের মধ্যে তুমি দুইবার কার্ড, চক্র শাওন মজুমদারের কার্ড নেওয়ার জন্য পাগল হয়ে গেছে বলে আপনি কি সত্যি? এই ব্যাপারটা তুই একটু ক্লিয়ার করে দিবি, প্রথমেই বলবি যে আমার ব্যাংক ব্যালেন্স এত, তারপরে আর সন্দেহ করবে না, ওইটা বলা যাবে না, ওটা তো আর দেখতে পারে এই জন্য এরকম করে। আচ্ছা ভাইয়া আমাকে সন্দেহ করেন না, আমার ব্যালেন্স হচ্ছে এত টাকা, তারপরে দেখবি ও আচ্ছা তাই, আচ্ছা ঠিক আছে আপনার কোনো ইনফরমেশন দেওয়া লাগবে না, কালকে এসে কার্ড নিয়ে যান, আপনার চারটা কার্ড করে দিয়ে দেবো, একটা রিলাইট ইউজ করবেন। দেখ সিম প্যাক সবার লাস্ট কি বলছে, কি বলছে শুনেন, মানে যোগটা শেষ করে নাই, সব জিগায় মিগায় লাস্টে বলছে যে সে মনে কোনো কারণে আমার অ্যাকাউন্ট দেখতে পাইছে আমার মনে হয়, আচ্ছা
বুঝছেন, কইতেছে লাস্টে কইতেছে ঠিক আছে স্যার আপনার রিকোয়েস্ট আমরা রাখলাম, আর কার্ডটি আপনি 7-10 কর্মদিবসের মধ্যে পেয়ে যাবেন। আমি দেখছি ঈদ পার হয়ে যেতে থাকা, পরে ভাই রিকোয়েস্ট ঈদের আগে দেন, ঈদের আগে দিলে কিছু টাকাটা তুলতাম। স্যার ঠিক আছে আমরা চেষ্টা করছি স্যার, কিন্তু 575 টাকা রেখে বাকি টাকা তুলবেন। কারণ সে বুঝতে পারছে কার্ড পাইলে আমি স্যাপ দিয়ে কাইচ্ছে সব টাকা তুলে নেব। এবং হচ্ছে ব্যাংকের যা ব্যালেন্স তাতে 575 টাকা থাকবে না, সম্ভাবনা খুব কম। আমার কিন্তু স্যার 575 টাকা রেখে বাকিটা তুলবে, বাকিটা তুলবে এটা ডাকাই দিকে আমার অ্যাকাউন্ট। আমি কত রাম কত তুলুম বেড়া তত্ত্ব কমু, হ্যাঁ এগুলো কি কস্তরা আমার টেহা, আমি তুলুম তোকে লাগলে তুই পরে নিবি, বাকিতে রাখ বেড়া। সে সিম্প্যাথি কাকে বলে, কাকে বলে? এই যে ঈদের আগে তো চুরি বাটপারি চিন্তা এগুলো বেড়ে যায়। ইয়েস স্যার, ইয়েস স্যার, সাবধানে থাকবেন, এটা জোক না। তো এখন যেটা বলবো এটা জোক। তো হচ্ছে এটিএম বুথের বাইরে দাঁড়ায় ছিল এক লোক, যে দেখতে একটু মনে কর হালকা পাতলা আছে, পিছের থেকে মুখ টুক চাইপা ধরলে কবজা করন যাইব, এইরকম একজন রে পাবে আর ধরবে। তো সকাল থেকে আসে মোটামুটি ঘুরঘুর করতেছে, একদিন দেখছে যে ঠিক সন্ধ্যার সময় এটিএম এর গার্ডটা নাস্তা খাইতে যায়। তখন ভিতরে কে ঢুকলো এবং কে বের হইলো এটা কেউ খেয়াল করে না, ওই সিসিটিভিটা ছাড়া। তো মাস্ক মুস পরে গেলে সিসিটিভি আর কি চিনবো, গার্ডটা তো আর দেখতেছে না, ধরতে পারবো না। যে টাকা তুলতে যায় হ্যাঁ খালি হালকা পাতলা ছোট খাটো হইলেই হবো। ঠিক সন্ধ্যার সময় গার্ড নাস্তা খেতে গেছে, পোলাপান পোলাপান একটা কান্দে ব্যাগ লয়ে ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকছে ও বাইরে কান পাত্তা দাঁড়া রয়েছে, টাকা টাকা বের হওয়ার ঘর 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 আওয়াজ হবে আর ঢুকবে। দেখে যে কি ঘর ঘর আওয়াজ তো হয় না, দরজাটা খুললা ভিতরে ঢুকছে, কিছু না কুয়ে মনে কর নাক আর মুখ চাইপা ধরছে। বলা তো পিচ্ছি বলা, কোনোভাবে নড়তে চড়তে পারতাছে না, ও খালি টাকা রয়েছে কখন টাকাটা বাইরেইব, নিচের দিকে টাকা রয়েছে টাকাটা বাইরেই না খায়। হঠাৎ করে মনিটরের দিকে চোখ গেছে, দেখে ব্যালেন্স 2.80 টাকা। মুখটা ছাইরা দিয়া পোলা ডারে কইছে সরি, আমার কোনো উপায় ছিল না, কিন্তু এখন আছে, আপনি আসেন আমার সাথে। ওলাডাও তপদার মতো লোকটার পিছনে পিছনে গেছে, যায় চায়ের দোকানে বসছে, একটা রুটি আর একটা কলা চিন্তাই করে নিজে কিনে দিছে। আচ্ছা ভাই খান, নিশ্চিন্ত খান, এবি লামার পরে ছেলেটা কি বলছে, কি বলছে? এত মন খারাপ করে কিছু নাই, আমি এমনি রুটি খোলা খাই। চিন্তা করে দেখ একজনের কার্ডের ব্যালেন্স 2.80 টাকা। একটা রিয়েল ঘটনা বলি, সেদিন ছিল গভীর রাত, গভীর রাত, ঘরে ছিল না কেরোসিন, ঘরে ছিল না কেরোসিন না, ঘরে ছিল না টাকা। আচ্ছা গভীর রাত, আমি আপনি শাহজাদা ভাই আর হলো আমাদের এক ছোট ভাই। আচ্ছা এটা একটা রিয়েল ঘটনা, এটা একটা রিয়েল ঘটনা, একদম 100% রিয়েল ঘটনা। ছোট ভাই শাহজাদা ভাই হলো দুনিয়ার ভীতু মানুষ, সে রাত 11-12টা পর, সে আগে মনে করো ওই এলাকায় কোন বন্ধু বান্ধব থাকলে ফোন দেওয়া যায় না, নেয় যে রাস্তাটা কেমন, মানে রাস্তা যাওয়ার জন্য কি সুবিধা নাকি, ঝামেলা আছে কিনা, কোন ঝামেলা এগুলো মানে যায় না, সে না সেই রাস্তায় যায়। তো আমার জিজ্ঞেস করতে সাউন্ড, এই রাত 12টার দিকে ওই রাস্তা আমাদের যাওয়া ঠিক হবে না। আমি কি ভাই তাহলে কই যাবো আমরা, এখন ওই জায়গায় তো আমাদের ক্যাম্প, ক্যাম্পে তো আমাদের যেতে হবে। আদা খায়া নাম ছিল আর কি, পরে যাইতেছি তো বলতেছে যে এমন সময় সাউন্ড মুড়ি আর চানাচুর তো নিতে হবে, রাতে কি খাবো। মুড়ি চা নিবো, আমার কাছে কোনো ক্যাশ টাকা নাই, আমি তাহলে এটিএম বুথে দাঁড়াই। ঠিক আছে এটিএম বুথে আমরা এমন একটা জায়গায় ভাই, নির্জন মানে পুরো নির্জন, আচ্ছা এই পাশে সব কালা, ওই পাশে সব কালা, খালি মাঝখানে একটা বাতি জ্বলতেছে এটিএম বুথে। ঠিক আছে আমি জানি যে রাস্তায় কোনো সমস্যা হবে না, কিন্তু তার তো মাথা নষ্ট, অন্ধকার রাস্তা। এবার আমি বলছি ভাই আপনি বাইরে থাকেন, আমি টাকাটা তুলে নিয়ে আসতেছি। আমি গিয়া খালি মনে করেন পিন কোড দিতে পারি নাই, সেদিকে হেলমেট নিয়ে ভিতরে আয়া পড়ছে। আমি কি ভাই কি হচ্ছে সমস্যা, কি বাইরে একজন আমার সন্দেহ হইতেছে, বাইরে সন্দেহ হইতেছে, আপনি ভিতরে আসছেন কি কথা, বাইরে একজনের সন্দেহ হয়েছে সেদিকে হাঁটাচলা করতেছে। আমি তাই বাইরে সন্দেহ হয়েছে তা আপনি হেলমেট নিয়ে ভিতরে আছেন কেন, বাইরে তো সিসি ক্যামেরা নাই, এটিএম বুথের ভিতরে সিসি ক্যামেরা আছে। আমি সিসি ক্যামেরা আওতামুক্ত হইলাম, আমি কই আপনার সিসি ক্যামেরা হইলে যে সে আপনারে
ছুরি মেরে যাবো গা গুলি করে যেতে পারে যে কোনো একটা কিছু করে সিসি ক্যামেরা কি এরা ভয় পায় নাকি না আমি তো জানি ওরা ভয় পায় না আমার মারার সময় চেহারা তো দেখা দেবে আজকে আমি মায়ের খাবো চেহারা দিকে পরে খুঁজছেন না আর কোন করু আমি আপনি এক সেকেন্ডের মধ্যে এত প্ল্যান কোন করবে মানে তার প্ল্যান কি কি প্ল্যান সে সিসি ক্যামেরা আওতভুক্ত হোক তারপরে আমরা তিনজন যেমনি বেরেছি ওই বেড়ে আমাকে চিন্তা করে মনে করে দৌড় দিছে চুরি ঠেকা বাসায় প্রচুর চুরি হইতেছে বিল্ডিং এ প্রচুর চুরি হয় ছাদে জামা কাপড় চুরি হয় বাসার নিচ থেকে বিল্ডিং এর নিচ থেকে জুতা চুরি হয় বিল্ডিং এর মাঝখান থেকে মানে ফ্ল্যাট গুলো থেকেও নাকি এটা ওটা চুরি হইতেছে চুরি হয় এই চুরি ঠেকানোর জন্য গেটের মুখে সিসিটিভি লাগানো হয়েছে যে গেট দিয়ে কে ঢুকলো কে বের হলো সব যাতে দেখা যায় এবং কার হাতে কি আছে সেটা দেখে যেন চোর নির্বাচন করা যায় এই জন্য বিল্ডিং এ গেটের মুখেই সিসিটিভি লাগানো হয়েছে পরের দিন সিসিটিভি চুরি হয়ে গেছে কি করা সিকিউরিটি বাবা রে বাবা বলছে যে এই যে তুমি কি জন্য স্যার সিকিউরিটি গার্ডের চাকরি নেওয়ার লেগে আইসি ভেরি গুড তোমাকে আমরা সিকিউরিটি গার্ডের চাকরিটা কেন দেব স্যার আমি অল্প গোলমালি জেগে উঠি একটা বিশাল বোর্ড মনে হতো বিসিএস এর ইন্টারভিউ হবে তো বোর্ডের সভাপতি সেক্রেটারি সবাই খুব ভাব নিয়ে বসে আছে প্রশ্ন করবে প্রথম প্রশ্ন আমাদের এটা অ্যাপার্টমেন্ট না এটা একটা সোসাইটি আপনি কি ইংরেজিতে কথা বলতে পারেন সিকিউরিটি গার্ডকে তো স্যার কি কইলেন বুঝি নাই আবার কর এই সোসাইটিতে ইংরেজিতে কথা বলতে হয় আপনি কি ইংরেজিতে কথা বলতে পারেন আপনি যে সিকিউরিটি গার্ডের চাকরি নিতে আসছেন কয় কে স্যার চোর কি ইংল্যান্ড থেকে আইব আমার লগে ইংরেজিতে কথা কইব বুঝলাম না স্যার ইংল্যান্ড থেকে চুরি করতে আইব চোরে বলতে যে এই তুমি যে প্রতিদিন রাতে চিল্লান দাও হ্যাঁ জাগতে রাহো জাগতে রাহো এরকম চিল্লা ওকে কই চিল্লান দিয়ে তাকে ঘুমাই আপনারা জায়গাতে আপনাকে জাগাই দিয়ে তাকে ঘুমাই যে মাঝে মাঝে যে রাত্রিবেলা অনেক রাতে মাঝ রাতে যে এলাকায় ঢুকি বাস স্ট্যান্ডের পরে তো পুরাটাই ফাঁকা থাকে এবার প্রত্যেক রাস্তার মাথায় মাথায় দেখা যায় বুড়া চাচা এরকম গালে হাত দিয়ে বেশিরভাগ নাইট গার্ড হলো বুড়া আমি বুঝি না আপনারা কা করে গার্ড দিতে দিচ্ছে চোখের পলকে হাওয়া হয়ে যায় এই দেওয়াল মেওয়াল টপকে এরা জায়গা আর চিন্তাইকারী হলে তো কোনো কথাই নেই তাদের সাথে জানেন জোরে দিলে বাসি ফু দাও তো যে সবচাইতে স্লো ফু দিতে পারে সে সিলেক্টেড আমার কথা হইলো ভাই সিকিউরিটিটা কেমনে তাইলে বুঝলাম উনি একটা বয়স্ক মানুষ ওনার একটা কর্মসংস্থানের দরকার আছে বা হচ্ছে কর্মসংস্থান তার ফ্যামিলির সাপোর্ট হয়েছে ঠিক আছে কিন্তু তার কিন্তু দিনে দেওয়া দরকার কারণ দিনে ওনার সাথে আমরাও দেখাবো দিনে রাতে ওনার সাথে আমিও থাকি আমিও ধরে ধরো কি সিকিউরিটি দিবে রাস্তায় পথচারীকে বা হচ্ছে চোর টোর আসলে সর্বোচ্চ বাসি দেওয়া ছাড়া তাও দুইটার পরে হাঁপায় যাইব আমার কেমন জানি হাঁপানি হাঁপানি লাগে না ঠিক আছে খাতার মধ্যে লেখছি দুইটা ট্রিট পাই টু ডু লিস্ট কত দ্রুত এই যে বলা হয়েছে না যে ডিসেম্বরে
না নভেম্বর এবং ডিসেম্বরে এসএসসি এইচএসসি পরীক্ষা হবে, কোন সালে হবে সেটা তো বলা হয় নাই, তাই না? তুমি লিখে রাখো এখন কোন সালে তোমাকে সেটা হচ্ছে আমার ব্যাপার। শুনছেন ইভ্যালি প্রেজেন্টস নাট বল্টু দ্য টু ফান কিংস, যেখানে বল্টু আমাকে হচ্ছে ট্রিট দেওয়ার জন্য জোরাজুরি করছে, অথচ আমি যেই কারণে ট্রিট দিব বল্টুকে, বল্টুর কারণও একটাই। এবার আপনি বিচার করেন, যাই হোক আপনার যে কোনো সমস্যার কথা লিখে পাঠান, সমাধান দেয়া হয় না এখানে, সমস্যা গুরুতরভাবে আলোচনা করা হয় এখানে। শুনছেন ইভ্যালি প্রেজেন্টস নাট বল্টু দ্য টু ফান কিংস, এসএমএস করবেন, লিখবেন সিএফএম, সিএফএম স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার যে কোনো কথা লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নম্বরে। কমেন্ট করার জন্য ক্যাপিটাল এফএম 94.8 এর পেজে গেলে আপনি আমাদের লাইভ দেখতে পাবেন, সেখানে কমেন্ট করবেন। আজকে তো বৃহস্পতিবার বল্টু, দিও না, ঠিক আছে, পেন্ডিং থাকলো, ফিরছি একটু পরে। নতুন চোখে
গাড়ি কিনতে বাইরে পরে প্লেনের দাম নেমে যাবে কত গাড়ির বাজেটই আছে পাঠিয়ে দিও একটা বাসায় পাঠিয়ে দিও বাসায় হ্যাঁ একটা বাসায় পাঠিয়ে দিও স্যার বাসায় হ্যাঁ দুইটা টাকার জায়গা আছে আপাতত একটা আমার ক্যামেরা তো চলে না তুই গুতাগুতি করে ক্যামেরা আমার ক্যামেরা ফ্রিজ করে দিছিস অনেক দূরে গুতাগুতি থেকে না এই যে আমার ক্যামেরা তো বন্ধ তা আমি কি জানি আমার তো মনে হয় আজকেও নাই কি কালকে যেটা ছিল না ওইটা চেষ্টা করে দেখি দাঁড়া আজকে আসে হ্যাঁ আসে আসে আচ্ছা শুনছেন ই ভ্যালি প্রেজেন্টস নাট বল টু দ্য টু ফান কিংস এখন যেটা করবো সেটা হচ্ছে আমি কি আরেকবার নাড়াচাড়া দিয়ে তোরটাও বন্ধ করে দিব নাকি আমারটা আবার হচ্ছে যে ইয়ে করার চেষ্টা করবো না বন্ধ যাবো প্রথম আবার লাইফ কেটে প্রথম থেকে শুরু করতে হবে আচ্ছা তাহলে থাক রাসেল আহমেদ লিখেছে নারায়ণগঞ্জ থেকে ভাইয়েরা কি অবস্থা তোমাদের সব কিছু ঠিকঠাক আছে তো হ্যাঁ সব ঠিকঠাক আছে আমাদের আচ্ছা সুমাইয়া লিখেছে তোমরা কি ঈদের দিন আসবা না তোমরা কি কাউ কিনছো এখন গরু কিনে রাখবো কই পাশার নিচে বাড়িওয়ালা রাখতে দিবে আচ্ছা ঈদের দিন সম্ভবত আমরা আসবো না কিন্তু হচ্ছে যে এছাড়া বাকি সব দিনে আছি আমরা জহুরা ইসলাম লিখেছে জহুরা ইসলাম মায়েশা গাজীপুর থেকে লিখেছে আমাদের পেজ কি ভেরিফাই গেছে হ্যাঁ আমাদের ক্যাপিটালের পেজ তো ভেরিফাইড কে করে দিচ্ছে ও না তাহলে কে করেছে আমি জানি না ঠিক তবে হচ্ছে ভেরিফাই তবে দেখছো তো এই আমার আমার পরে হয়েছে এটা বুঝছো আমার আগে কারো হয় নাই আমি টিক চিহ্নটাকে ঢেকে রেখেছি এত দামি জিনিস ঢেকে রাখা দরকার আমরা করে ফেলবো আমাদের নাটবল্টুর পেজটা আচ্ছা সবার আমি সবার সামনে এবং সবার সামনে আপনাকে এটা কমপ্লেন করতেছি যে নাটবল্টু আমার অন্য একটা পেজের আরে না নাটবল্টুর পেজ তো আমি সেখানে জয়েন করছি এবং হচ্ছে যে কয়েকজন হচ্ছে সেটা আবার স্ক্রিনশট নিয়ে তো পোস্ট করছে তাই তারা আজকে আমাকে এত জন আমার কমপ্লেন করলো কেন আজকে যে ভাই নাট বলতে পেজে নাট ভাই নাই এটা কেমন কথা এই আমাকে তোমরা জয়েন করাও না এতদিন এত দের তো আমি তো তাই ভাবতেছি যে আসলে নাট এই যে এই যে এই যে এই যে এই ছবি পোস্ট করা হয়েছে আজকে দেখি এই যে দেখুন ও আমার তো ক্যামেরা অফ তুমি দেখাও তুমি দেখাও এবং এটা আমাদের একমাত্র পেজ সেটা মানে এইটা হ্যাঁ এটা আমাদের একমাত্র পেজ এবং নাট ভাই জয়েন হয়ে গেছে এই যে জয়েন্ট 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 হিসেবে নাট ভাই আমাদের সাথে জয়েন্ট হিসেবে পেজটা দেখাও পেজটা হচ্ছে জয়েন্টলি পেজ আমাদের পেজ কই দেখা যায় এই দিস ইজ আওয়ার অরিজিনাল অথেন্টিক এক নাম্বার পেজ এর বাইরে কেউ যাবেন না এটা দেখুন লাইক 7.6 হয়ে গেছে লাইক তো নাম 7600 মেম্বার এবং হচ্ছে যে এই গ্রুপে এতদিন আমি ছিলাম না গত পরশু দিন এখানে আমিও জয়েন করেছি সো উনি এতদিন ফেক ফেক গ্রুপে ছিল না আমি কোনো গ্রুপে ছিলাম না আমি আমি তো মানে এত পেজ এবং গ্রুপ আমি কখনো হচ্ছে যে গ্রুপ গ্রুপের মধ্যে থাকা হয় না তেমন একটা এই গ্রুপের দেখলাম যে তুই হচ্ছে যেদিন আমরা হচ্ছে ফেক গ্রুপগুলো নিয়ে আলোচনা করলাম সেদিন দেখলাম যে তুই আমাকে ইনভাইট পাঠাইছিস তো আমি সাথে সাথে জয়েন করলাম আর কি আমি আপনাকে জয়েন করাইছি মনে রাখবেন এখন এই একটাই হচ্ছে আমাদের অফিশিয়াল ফেসবুক গ্রুপ আর অফিশিয়াল ফেসবুক পেজ না ঠিকই আছে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ যেটা সেটা হচ্ছে প্রতিদিন আমরা যে পোস্ট করি তার উপরে আমাদের নাটবল্টু পেজ মেনশন করা থাকে আর গ্রুপ তো আজকে আপনাদেরকে সবাইকে দেখিয়ে দেওয়া হলো 7600 যে মেম্বার এখানে আমিও জয়েন করে ফেলেছি সো আপনারা যে যেখানে ফেক গ্রুপে ঘুরে বেড়াচ্ছেন সরাসরি এসে জয়েন করে ফেলুন ঘুরতে ঘুরতে চলে আসুন ভাই আপনি তো দারুণ একটা অবস্থায় আটকে গেছেন এই যে এটা হাসি দেয়া নরেন ভাই নরেন নরেন আচ্ছা পড়েন জহুরা ইসলাম লিখেছিল অনেকগুলো টেক্সট করেছি একটা অন্তত পড়ে দিও আচ্ছা আজকে একটা তো চোখের সামনে এসে মুকিত লিখেছে প্রতিবার প্রেস ব্রিফিং এ
বড় দেবে না ফাতেমা ইসলাম টিশা লিখেছে শাওন ভাইয়া গরুর একটা গান গাও এটা কেমন কথা হাম্বা 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 ইয়ে তিন্নি লিখেছে সাভার থেকে ভাইরা কেমন আছো বল্টু ভাই খুব পচা নাট ভাই খুব ভালো এই বল্টু পচা 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি আজকে গিয়ে ফ্রিজে বসে থাকবো পচবো না সানসিল্ক একটা শ্যাম্পু লিখেছে আই উইশ কেউ বলুক তুমি শাড়ি চুড়ি পরে কপালে টিপ দিয়ে আমার সামনে আসো আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না কেউ ও তুমি শাড়ি চুড়ি আর কপালে টিপ দিয়ে আমার সামনে আসো আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না কেউ কেন তুমি কি বডি স্প্রে দেবে না জ্ঞান হারাবে মরে যাবে লিখেছে কে জাকিয়া সুলতান আখি বাঞ্ছারামপুর থেকে আমাদের এখানে একটা চোর বের হয়েছে যে খালি মোবাইল চুরি করে আবার একজনের স্কুল ব্যাগও চুরি করছে যার ভিতর তার চশমা স্কুল ব্যাগ চুরি করে কি লাভ ওর মধ্যে কিছু থাকে মার্জিয়া ইসলাম লিখেছে বিয়ে কাকে বলে এক বাড়ির রাজরানীকে নিয়ে অন্য বাড়ির চাকরানি বানোকে বানোকে নাকি বিয়ে বলে না এইভাবে এইভাবে বলে না আচ্ছা পরর এটা কারো নাম হতে পারে পরর একটি বাক্য রচনা করো হু আর চিন 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 দেশ চিন দেশ চিন দেশ তো পটলা করোনা যতই হু হু করে বাড়ছে বুকের ভেতরটা ততই চিন চিন করে উঠছে চিন দিয়ে বাক্যরচনা করতে বলছে এমা নরসিংদী থেকে লিখেছে আজকে আপুর বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে আর আম্মুর বকাও খাইছে আপুর এই ইম্প্রুভ গুলা আমি করছি দেখলা আমি আপুর কত কেয়ার করি হ্যাঁ ছোট বোন বড় বোনের কেয়ার করবে এটা তো স্বাভাবিক ব্যাপার সামিদ মোহাম্মদ লিখেছে হঠাৎ করে একদিন অনলাইন থেকে গায়েব হয়ে যাব তারপরে একদিন একগাদা বিয়ের পিক নিয়ে হাজির হব হ্যাঁ মেয়েদের বিয়ের আগে হঠাৎ করে তারা গায়েব হয়ে যায় লীলাবতী আক্তার না লীলাবতী লিখেছে একবার না পারিলে দেখো শতবার কিন্তু আমি হাজারবার চেষ্টা করেও তোমাদের ফোনে পাই না পেয়ে যাবা দুই তিন মিনিট চেষ্টা করলে হাজারবার করা লাগবে না তামান্না ইসলাম লিখেছে আম্মু বলে এই ফোনটাই তোর একদিন জীবন নষ্ট করব আর মি ইনসাইড অলরেডি ডান মা দুষ্টু মিষ্টি সোহাগ গাজীপুর থেকে লিখেছে এ নাট ভাই আমার এসএমএস কি একদিনও চোখে পড়ে না আজকে তো চোখে পড়েছে আরিফুল ইসলাম লিখেছে মশার মতো একটা মানুষ দরকার যাকে হাজারবার তাড়াই দিলেও চলে আসবে তবে না আরিফুল ইসলাম ভালুকা থেকে লিখেছে মাঝে মাঝে ফর্সা লাগে চিরদিন কেন লাগে না মাঝে মাঝে তবু এমডি আতিকুর রহমান শিশি লিখেছে লকডাউনের সাথে শুধু গরুর হাটে খুলে নাই খুলেছে পরীক্ষার হলও কেমনটা লাগে ভাইয়েরা আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ছাত্র গত ফেব্রুয়ারি মাসে আমার পরীক্ষা শুরু হয়েছিল কিন্তু শেষ হয় নাই আমার শেষ পরীক্ষা ছিল এপ্রিলের 7 তারিখে আর লকডাউন দিছে 5 তারিখে তাই পরীক্ষা হয় নাই এই পর্যন্ত 2 বার ডেট দিয়ে পিছিয়েছে এখন 15 তারিখ লকডাউন খুলবে তাই 18 তারিখ নাকি পরীক্ষা দিতে হবে এটা কি ঠিক পুরো ইটটা মাটি করে দিল আচ্ছা আমি একটা গুঞ্জন শুনছি সেটা হচ্ছে প্রায় অনেকে আমাকে বক্সে এসে বলে যে আমাদের গ্রুপে তুমি নাই গ্রুপে কি হয় তুমি জানো কি হয় সে কয়েকদিন পর পরই এই গ্রুপ থেকে বিয়ে হয় কাপল হয়ে যায় এবং তারা বিয়ে করে ফেলে কাপল হয়ে যায় বিয়ে করে হ্যাঁ এটা তো ভালো ভাই অথেন্টিক গ্রুপ কাপল হলে কেউ ছেড়ে যায় না বিয়ে করে ফেলে হ্যাঁ বিয়ে করে দিস ইজ অথেন্টিক গ্রুপ এই গ্রুপই পাবেন আপনাদের অন্যান্য জায়গায় দেখবেন গ্রুপ থেকে কাপল হয় কাপল হয়ে ছাড়া ছেড়ে গ্রুপের বদনাম হয় আমাদের এই গ্রুপে সব নাই রে বাবা আমরা নির্দিষ্ট কাজই আছে আমাদের আমাদের গ্রুপে যারা কাপল হয় বিয়ে করেই তারপর কাপলটা কিভাবে হয় চ্যাট চ্যাট হয় গ্রুপে সে আমি কেমন জানি ওরা কিভাবে ও করে জিজ্ঞেস করবো একজন আরেকজনকে খুঁজে দুজনে বিয়ে হয়েছে এখন পর্যন্ত ওই দুজনকে গেস্ট করে নিয়ে এসে তাদেরকে শুনতে হবে তারপর বাইন্দা বিরাবো ওই দুজন কি আনা সম্ভব আই ডোন্ট নো বাট কথা বলা যেতে পারে গ্রুপের ভিতরে চাইলে পাওয়া যাবে গ্রুপের ভিতরে আমার প্রচুর প্রতিনিধি আছে প্রতিদিন আমাদের প্রতিনিধির সাথে আলোচনা সত্যবাদী বাটপাল লিখেছে ঢাকা থেকে ঈদের আগে আর একদিন
আরেক ঈদ মোবারক। আচ্ছা কংগ্রেচুলেশন ক্যাপিটাল এফএম, এখন শুধু রতনলাল হাসান দাদার আইডিটা ভেরিফাইড হওয়া বাকি। রতনলাল হাসানের আইডি নাকি ভেরিফাইড হওয়া বাকি। আফনান সরোয়ার দীপ্র লিখেছে, শাওন আপু কেমন আছো? এই তুমি কি জেন্ডারের সমস্যা নাকি তোমার? তুমি বুঝতে পারতো না আমি আপু না ভাইয়া। শাওন আপু, হ্যাঁ আচ্ছা চলো ফান কলে যাই তাহলে। আমরা সরাসরি কল করার জন্য নাম্বার হচ্ছে 02550366569। সরাসরি গ্রুপে জয়েন করার জন্য নাট বল্টু বাংলায় ক্যান ক্লাব ইংলিশে, তারপরে আপনি পেয়ে যাবেন ধোয়া ধোয়া একটা ছবি পুরো নাট বল্টুর মতই নাম। কোথায় হেডফোন? কোথায় হেডফোন? চুরি হয়ে গেছে স্যার। হ্যালো, সেটাই তো বলতেছি, তুমি কাপাকাপি করতেছো কেন? ঠান্ডা তো নাই বাইরে তেমন একটা। নাট বল্টুতে ফোন পাইলে ভাইব্রেট করতে হয়। ওরে একটু জাপটায় ধরো। জানতাম না, আজকে জানলাম। বল্টু নিয়ে প্র্যাকটিস করবো। ও কি তোমার কোলে করে নিয়ে দৌড়ায়? না, বল্টু ভাইকে বলবা দৌড়াইতে। তো তুমি বলে দিলেই তো হয়, হেডফোন তো তার কানেও আছে। বলার জন্য এত দূর দৌড়ে আসছো? আমি কি দৌড়ে আসছি এটা বলার জন্য? আমি সাথে কথা বলানোর জন্য দৌড়ে আসছি। শেষ নাটক কিন্তু শেষ হয়নি, নাটক অনেক পরে শেষ হয়েছে। পুরোটা দেখছিলাম, নাটক অনেক পরে শেষ হয়েছে। ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। তবে যে জিনের ভাই সার্ভিসে লাস্টে যে তুলের উপরে এটা থাপ্পড়টা, ওইটা জোস ছিল। ঠিক আছে, জোস একটা থাপ্পড় দিয়ে দেওয়া হবে তোমাকে। আমি না ওর আগের দিন ভাবছি যে ফোনে পাইলে বলবো যে অন্তরাপুর সাথে তো ওই যে বাকিটা ইতিহাস নাটক অনেক ভালো একটা জুটি ছিল, এরপর অন্তরাপুর সাথে কেন কাজ করতেছ না? কিন্তু যেদিন বলবে পরের দিনই দেখি যে জিনের ভাই সার্ভিস। আমরা সারপ্রাইজ হয়ে গেছি অন্তরাপুরে দেখা। তোমার মনের কথা শোনা গেছে। আমরা মনের কথা বুঝি, একেবারে ট্রান্সপারেন্ট মন। আমরা মনের কথা বুঝি এটা বললাম আর কি। হ্যাঁ হ্যাঁ বুঝি। কিন্তু অরণ্য ভাইয়া তোমার অনেক আগে বলছিল যে ক্যাপিটাল এফএম এ আরেকটা শর্ট ফিল্ম বানানো, এটা তো ওইটার কি অবস্থা? সেটা অরণ্য ভাইকে জিজ্ঞেস করো। অরণ্য ভাইয়ের ফোনে পাইলে তো মনেই থাকে না। এটা তোমার মনে না থাকলে এখন আমি কি করতে পারি বলো? তো তুমি জিজ্ঞাসা করে দেখবে, তুমি জানো না? না আমি তো জানি না, কারণ ওই ডিপার্টমেন্ট তো আমার না। আবার জিজ্ঞেস করে নিও। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যাঁ ভাইয়া, কে বলছেন? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি, আপনি বললেই হবে। ও আমি আপনাকে ফার্স্ট কল করেছি। ও আজকে প্রথম কলে হয়েছেন, তারপরেও আপনি বলতেও পারছেন না শুনতেও পাচ্ছেন না। ও
কি নাম আপনার? ইকরা। কি নাম? ইকরা মনি। ও ইকরা, আচ্ছা আচ্ছা। আজকে প্রথমবার কলে পাওয়ার পরেই কি করে যেন কেটে গেল কলটা। হ্যালো 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 ইকি, কোনো হ্যালোতেই কাজ হচ্ছে না, ঘটনা কি? আজকে কোনো হ্যালোতেই কাজ হচ্ছে না। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? ভালো আছি, তাহলে আপনি বলুন, আমরাও শুনতে পাচ্ছি। আমরা পশুর ভালো আছি। পশুর কত আগে থেকে বলো? 3 বছর হয়েছে। তাহলে তো তোমাকে পেনশন দেওয়ার সময় হয়ে গেছে আমাদের। রিটায়ারমেন্টের সময় আছে। রিটায়ারমেন্টের সময় হয়েছে, পেনশন নিও আমাদের কাছ থেকে। হ্যালো, হ্যাঁ ভাইয়া। আমরা একাই বলবো না, তাহলে তুমি ফোন কানে দিয়ে বসে থাকো, আমরা বলছি। হয় হয়, আমরা কথা কই, তুমি শোনো। অনেক দিন পরে কলে পাইছো, তো কল দিতে দিতে পাই না, কি বলবো, খুঁজেও পাই না কোনো কথা। আহা, এর আগে কবে পেয়েছিলে? এই ঈদে না একটা লাল গরু যদি কিনা হয়, বলতো ভাইয়াকে একটা লাল গরুর একটা। এইটা ভালো কথা বলছো, হ্যাঁ, লাল গরু যে কিনবেন অবশ্যই চামড়া বল্টুর বাড়িতে, ওই যে স্কোয়ার, একটা ছোট্ট স্কোয়ারের সমপরিমাণ চামড়া বল্টুর বাড়িতে। চামড়া দেখি করবো, সিলাই নিবা নিজের হাতে? সিলাই তো দিবা না, এত পারবো না আমরা, চামড়াও দিবা আবার সিলাইও দিবে। হ্যাঁ, লাল গরুর, লাল গরুরটা দিবো বল্টু ভাইয়াকে, আর কালো গরুরটা দিবো তোমাকে। পরে দেখবো হারায় গেছে। ঠিক আছে, এই যে তুমি বলছো মনে করে যে বল্টুর জন্য একটা লাল গরুর মানি ব্যাগ, হ্যাঁ তো আমাদের জন্য অনেক পাওয়া, এই যথেষ্ট। ঠিক আছে ভাইয়া, ভালো থেকো তাহলে, প্ল্যানিং করতে থাকো, আবার অবশ্যই কথা হবে। লাল গরুর মানি ব্যাগ নাকি লাল গরুর চামড়ার মানি ব্যাগ? কেমন লাল গরু কাকাতু না কাউয়া, লাল গরু কাউ কাউ। হ্যালো, রেছে যে বাও কি? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি ফাতেমা বলছি। কি বলছেন? ফাতেমা বলছি। কি বলছেন এবার বলেন। ফাতেমা পা, হ্যালো বলেন। নাট বল্টু, নাট বল্টু কোথায় তুমি যাও, এই কবিতাটা জানেন? সজল ভাই ট্রিট দিবে, একলা একলা খাও, ঘুরে ফিরে আবার এক জায়গায়। আপনাদের দুইজনকে পাইলাম, এই প্রথম যতবার পাইছি সিঙ্গেল, মানে হয়তো নাট ভাই আছে নয়তো বল্টু ভাই। মন ভালো হয়ে গেছে, মন খারাপ করে আমাদের ফোন দেওয়ার পরে মানুষ ফোন চোর আসার মারে, এই পরিমাণ মন খারাপ হয়, ডিপ্রেশনে চলে যাওয়া উচিত তোমার। আমি তো বলবো আমার অনেক মন খারাপ ছিল, তোমাদেরকে ফেয়ার মেজাজটা খারাপ লাগছে। ফাতেমাপু, মন খারাপের কারণ হলো যে আমার ফোনটা হারিয়ে গেছে। এইরকম সহৃদয় বান আমরা খুঁজি তাহলে, ঠিক আছে? যে গরু বেচে তোমাকে ফোন কিনে দিবে। ঠিক আছে, তো ভালো থেকো, আমরা এরকম সহৃদয় বান কাউকে খুঁজে পেলে তোমার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো। আপনি আমাদের লাইভ দেখতে পাবেন, সেই লাইভটি শেয়ার করতে থাকুন, ফিরছি একটু পরে।
চোখে হোক না শুরু শুরু হোক না বিশ্বাসে পায়ে পায়ে যাই বহু দূরে এক একটি নিঃশ্বাসে। রিফাতুল ইসলাম শেয়ার করেছিল, ফারহানা সবার ফোনে এস এম এস আসে আই লাভ ইউ জান, আর আমার ফোনে এস এম এস 3GB 90 টাকায় মেয়াদ 3 দিন। আচ্ছা, ইসরাত জাহান মিতু শেয়ার করেছে, সামওয়ান বার্থডে গিফট কি লাগবে কি চাও, মি আমার জামাই লাগবো, আমি আমার শাশুড়ির ছেলেকে চাই। আচ্ছা, রোমান্টিক ছেলে রোমান্টিক বউ শেয়ার করেছিল, কে এটা, নাম তো জানা হয় না। আচ্ছা, জাহিদুল ইসলাম শেয়ার করেছে, ফেক আইডির ভয়ে মেয়েদের কোনো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করা আমি। ঠিকই আছে, তোমার কাছে ফেকগুলোই যাবে, অ্যাকসেপ্ট না করাই ভালো। তামান্না ইসলাম শেয়ার করেছে, মার্জিয়া ইসলাম শেয়ার করেছে, নুসরাত জাহান একজন বলল আমি নাকি সিএনজি হয়ে গেছি, 12 ঘন্টা পরে বুঝতে পারলাম সিএনজি মানে চেঞ্জ। এটা খুব ভালো ছিল, আমি নাকি সিএনজি হয়ে গেছি, ক্যা বাত ক্যা বাত ক্যা বাত, আমি বুঝতে পারছি না ক্যা বাত। শেয়ার করেছে কে, তামান্না ইসলাম শেয়ার করেছে, তারপর শাফি আহমেদ, ফেসবুক গুগল টুইটার মাইক্রোসফট এগুলার মালিক সব ছেলেরা, তাহলে মেয়েরা পরীক্ষায় এত নাম্বার পেয়ে করেটা কি, ওরা ভালো দেখে বিয়ে করে। হ্যাঁ, নাবিলা মনি শেয়ার করেছে, মিম আক্তার শেয়ার করেছে, তারপরে হচ্ছে এস এ মুকিত শেয়ার করেছে, নাজমুল হাসান নিয়াজ শেয়ার করেছে,
মিম হক শেয়ার করেছে এবং একটা একটা করে আসে আর বলটু ওদিকে ভিডিও দেখতেছে আমি নাকি ভিডিও দেখতেছি জে আর নিলয় লিখেছে হাই ভাই কেমন আছো আব্দুল আহাদ লিখেছে ভাই কেমন আছেন এমডি তানজিদ হোসেন লিখেছে হাই ভাই কেমন সব দিয়ে একই রকম এফ এম পোকা জাহাঙ্গীর আলম লিখেছে সামান্য লিপস্টিকের 19-20 কালারের শেড যে মেয়ে নিখুঁত ভাবে বুঝতে পারে তার সাথে ছল চাতুরি করতে যাও না কপালে দুঃখ আছে হ্যাঁ বাবা রে এটা ঠিক কথা কিন্তু প্রতিটা শেড চেনে মেয়েরা এটা ব্রাউনের মধ্যে লাল শেড লালের মধ্যে ব্রাউন শেড শেডের মধ্যে শেড 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 নূর নাহিদে লিখেছে লকডাউন শিথিল হওয়ায় স্বাস্থ্যবিধি মানা না হলেও দোকানদারের শাটার উঠানামা থেকে বিরত আছে নূর নাহিদে কালকে তোমার ভাই কিন্তু আমাদেরকে এসএমএস করছে কমেন্ট করছে সে বলছে তুমি নাকি ভাষায় ভালো ভাষায় ভালোভাবে ব্যবহার করো না হ্যাঁ তুমি নাকি আমাদের সঙ্গে ভালো ব্যবহার করো ভাষায় ভালো ব্যবহার করো না হ্যাঁ ব্যবহার ব্যবহার সুন্দর করো হ্যাঁ লকডাউন পালন করো মিলছে মিলানো খুব টাপ হয়ে দাঁড়াইছে আমার জন্য টাপোরি আচ্ছা তানভীর হাসান লিখেছে আই ভাইয়া ওকে হ্যালো ভাইয়া আরিফিন ইসলাম লিখেছে আরিফুল ইসলাম লিখেছে ছেলেটা আটকে দেখে বল কথা বলে এরপর মেয়েটা বলে আমাকে ভালোবাসে না সারা লিখেছে ঢাকা থেকে পরীক্ষা ছিল শুনতে পারেনি জেরিন নারায়ণগঞ্জ থেকে লিখেছে ভাই আমি তোমাদের নিউ ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার শো জেরিন আব্দুল আহাদ কুমিল্লা থেকে লিখেছে প্রথম এসএমএস করলাম ইরা আমরা ভালো আছি আফিফা ইসলাম ইরা তোমাকে বলছি আমরা ভালো আছি তারপরে লিখেছেন কে নীতি প্রথমবার এসএমএস করেছিল নতুন বন্ধু আমাদের ওয়েলকাম টু আওয়ার শো আহমেদ মিজান লিখেছে প্রথমবারের মতো ইসমাইল হোসেন দিদার প্রথমবারের মতো লিখে এসএমএস করেছে ধন্যবাদ আর জয়েন করার জন্য আমাদের সঙ্গে জামিলা লিখেছে আমরা ভালো আছি তারপরে লিখেছে মুক্ত ইসলাম ভাইয়া তোমাদের শুনতে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো ভেরি 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 মাচ তাসিন তারিফ লিখেছে টাকা কাকে বলে বাবার পকেট থেকে চুরি করা কিছু জিনিসকে টাকা বলে এটা কোনো কথা হইলো টাঙ্গাইল সখীপুর থেকে লিখেছে আরিফা বলটু ভাইয়া তোমার মানি ব্যাগ পাইছো হ্যাঁ না এতক্ষণ পরে এটা কি হৃদয়ের মাঝে হুগলার ব্যাটে কি লিখলো তানিয়া চলতো না তুমি আমাকে উম্মা না দিলে আজ আমি ঘুমাবো না এটা কি ডাইরেক্ট নাম মেনশন করে এই অবস্থা লিখেছে আর কি ঘুমের ওষুধ নাকি সেটা তুই পরেও দিলি না দোষটা কার তা দোষটা আমারই আসলে ঈদের পরের দিন নারায়ণগঞ্জ আমাদের চাষার আইসো প্লিজ ইনশাআল্লাহ চলো আমরা দোকান কাটে যাই সময় এত দ্রুত চলে যায় এক ডাক্তারের কি হয়েছে দেয়ালের সামনে নেম প্লেটের জায়গায় লেখা নামের পাশে এ কে বিশ্বাস এ কে বিশ্বাস MBBS অমুক তমুক ফ্রম অমুক ফ্রম তমুক ফ্রম তমুক 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 তাম তুম তুম নামের জায়গায় একে বিশ্বাস একজন পাশে আরেকটা স্টিকার লাগাই দিছে একে বিশ্বাস পাশে করিবেন না ও আর ডাক্তার কানে গেছে হ্যাঁ এক লোক খুব অসুস্থ তো চিন্তা করলো একটা ভালো ডাক্তার দেখাই তবে ভালো ডাক্তার দেখানোর জন্য সে হাসপাতালে গেছে যাই দেখে ভালো ডাক্তার ওই হাসপাতালে নাই সে অন্য হাসপাতালে ভর্তি তার অবস্থা আরো খারাপ ডাক্তার পাশের হাসপাতালে ভর্তি বলছে ভাই ডাক্তার কাছে রুগী আসছে বলছে আমার খুব সমস্যা বলে কি সমস্যা কয় সামনে যা দেখি সব চুরি করে ফেলাই ভেরি গুড এটা তো কাজের কাজের একটা গুণ আপনার এক কাজ করেন পাশের চেম্বার থেকে ওজন করার মেশিনটা চুরি করে নিয়ে আসেন তারপরে আপনার ট্রিটমেন্ট করতেছি লাস্ট একটা ব্যবস্থা করেন ডাক্তার সাহেব আমার দাঁত কিটমিট করে ভেরি গুড এদিকে আসেন শুয়ে পড়েন কি করবেন দাঁত গুলো ফালাই দিয়ে কিটমিট করবেন না কিটমিটের সমস্যার সমাধান হয়ে যায় সমাধান হয়ে যায় যাক সমস্যার সমাধান আজকে এই পর্যন্তই ভালো থাকবেন শনিবারে আবার দেখা হবে কথা হবে কালকে শুক্রবার ওলে 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 ও আগামী কালকে তো দেখা কথা হবে না শনিবারে আবার কথাবার্তা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন চশমা বলছে ঠিক ইভালি প্রেজেন্ট যার মতো কথা টাটা বলে যায় টাটা